অক্টোবরে বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরণ দশায় পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে গণমাধ্যমের সাথে এই মন্তব্য করেন তিনি। এ সময় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি। নিষেধাজ্ঞা কেন? ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন। আমরা একটা শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমাদের ঘোষণা। আন্দোলনে যাদের যে উদ্দেশ্য নিয়ে তারা শুরু করেছিল, সে আন্দোলনের 12টা বেজে গেছে, এখন তারা আসলে হতাশ।